প্রায় 2 বছর আগে কারারক্ষী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে কারা দপ্তর। এই বিজ্ঞপ্তিমূলে প্রায় 12,000 যুবক যুবতী জেল পুলিশের ইন্টারভিউ দেওয়ার জন্য আবেদনপত্র জমা করেন। সে মতো তাদের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এরই মধ্যে প্রায় 1.5 বছর সময় অতিবাহিত হয়ে যায়। কারারক্ষী নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষার দিনক্ষণ আজও প্রকাশ করেনি কারা দপ্তর। অবিলম্বে লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণের দাবি জানাতে সোমবার দপ্তরের আইজির নিকট ডেপুটেশন দেওয়ার কথা ছিল শারীরিক পরীক্ষা উত্তীর্ণ বেকার যুবকদের। সেই মতো তারা কারা দপ্তরের আইজি অফিসের সামনে সমবেত হন, কিন্তু আরক্ষা প্রশাসন থেকে তাদের জানিয়ে দেওয়া হয় অনুমতি না থাকায় তারা ডেপুটেশন প্রদান করতে পারবেন না। এদিন সংশ্লিষ্ট বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বেকার যুবকরা জানান, তাদেরকে 10 জন ডেপুটেশন প্রদানের জন্য আসতে বলা হয়েছিল, কিন্তু এর জন্য অনুমতিপত্র লাগবে তা বলা হয়নি এবং বিষয়টি তাদের জানা ছিল না। বিষয়টি জানা থাকলে তারা অনুমতিপত্র নিয়েই ডেপুটেশন প্রদান করতে আসতেন বলে জানান বেকার যুবকরা। আমরা এখন সিটি কালেকশন হয়েছে, আমরা ভেঙে আনার ফাইবারটা উঠে, এই কারণে আমরা আইসি আর কি, মানে তার সাতটার কাছে পৌঁছে যে আমাদের ফাইবারটা কবে হইতে পারে আর আমরা রিটার্নটা কবে হইতে পারে, এই কারণে আমরা আজকে সবাই জমাতে আপনারা তো পারমিশন নিয়ে আসছি, পারমিশন সেদিন আইসিলাম আমরা, আমরা আমার তার কাছে গিয়ে সিডিসি আমরা দিয়ে দিছি, কইছে 10 তারিখ ঠিক আছে তোমরা আইও, তাইলে তোমরা ডেপুটেশন দিতে পারবে। তখন সাতটারা কইতে আসো যে ডেপুটেশন বলে পারমিশন দিচ্ছে না, তারা তো আমরা কয়ে দেওয়ার পর যে আগে থেকে যে আদার্স কোনো পারমিশন লাগে সেটা তো আমরা জানা না, এই কারণে এখন সাতটারা কইতে আসে ডেপুট হতো না। এখন কী করবেন, এই তো এত দূরের থেকে আপনারা আইসেন, এখন কী আর করবো এখন। এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে বেকার যুবকরা এদিন কারা দপ্তরের আইজি অফিসের সামনে সমবেত হন। ক্ষুব্ধ বেকার যুবকরা জানান, অবিলম্বে অনুমতিপত্র নিয়ে তারা কারা দপ্তরের আইজির নিকট সংশ্লিষ্ট বিষয়ে ডেপুটেশন প্রদান করবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।